একটা শহুরে ছেলে শীতের একটা সুন্দর সকালে এমন একটা কুয়াশা ঢাকা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। জাস্ট ইমাজিন করো, চারিদিকে কুয়াশা আর সামনে কিছু দেখা যাচ্ছে না। গাইস, আমি আছি বাঙালপাড়ায়, যেটা হচ্ছে আমার মামার বাড়ি। এটা লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ নিকলি মিঠাময় নষ্টগ্রামের এখানে, আর এই মাটিটা 10 বছর পর আমাকে কাছে ডেকেছে। তাই এই গল্পে আনন্দ যেমন আছে তেমনি ইমোশনও আছে। এই গল্পটা হাসি কান্না সব মিলে সুন্দর একটা গল্প, যেন হঠাৎ দেখা কোনো স্বপ্নের মতো। তো হ্যালো গাইস, আমি সজীব সাহা, আমার মামার বাড়ি বাঙালপাড়া থেকে বলছি, আর আজকের সিন কিছুটা এমন। তো আমি ঢাকা যাচ্ছি না, আমি যাচ্ছি বাঙ্গালপাড়া নামে একটা গ্রামে। তো সিন কিছুটা এমন, এই যে ভিডিওটা, দিস ইজ নট ফর ব্লগ, দিস ইজ ফর দ্য স্টার্টিং অফ মাই ব্লগ। আমি আজকে যাচ্ছি বাঙ্গালপাড়া নামে একটা গ্রামে, যেটা হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে পড়ে, আমার মামার বাড়ি। আর এই মাটিটা আমাকে 10 বছর পর তার কাছে রেখেছে। আহা, কি সুন্দর একটা লাইন বলছি। তো এই মাটিটা প্রায় 10 বছর পর আমাকে কাছে ডাকছে। সো এর জন্য আমি অনেকটা বেশি ইমোশনাল, হ্যাঁ ইমোশনাল, অনেক সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি ক্যাপচার করব। চিংড়ি ঠ্যাং জিলাপি যা আসা হবে। আর ও হচ্ছে অভিষেক, আমার মামাতো ভাই। ওকে তোমরা দেখছিলা স্পোর্টস কার বানিয়ে যমুনা টিভি নিউজ হলাম, ওই ভিডিওটাতে আই বাটনে দিয়ে দিব। আর হচ্ছে আর কোনো কথা বলবো না, সো লেটস গেট স্টার্ট দ্য জার্নি। তিনটা সিজার, রক পেপার সিজার, এ দেখ এটা তোর, এটা ফটো করে দিছে, এটা কেস স্ক্রু খুলে দিছে, রক পেপার সিজার, এ দেখ, না হবে না হবে না, আমি বলি এটা হচ্ছে পাথর, পাথর দিয়ে তোর এটা ভাঙা যাবে, ওটা ভাঙা যাবে, আবার আচ্ছা আবার আবার, রক পেপার সিজার, এ দেখ এটা দিয়ে কাগজ ফোটা করা যাবে, এটা দিয়ে কেচির স্ক্রু খোলা যাবে, আমি জিতে গেছি। আবার রক পেপার সিজার, এটা দিয়ে কেচি স্ক্রু খোলা যাবে, এটা দিয়ে পাথর ফোড়া করা যাবে, আমি জিতে গেছি। আবার রক পেপার সিজার, এটা দিয়ে কাগজ ফোড়া করা যাবে, এটা দিয়ে কেচি ফোড়া যাবে, তোরটা তোরটা ফসা ইয়া তোরটা, দেখ রক পেপার সিজার, এটা দিয়ে এটা স্ক্রু খোলা যাবে, এটা দিয়ে এটা স্ক্রু খোলা, আমি জিতে গেছি। রক পেপার সিজার, এটা দিয়ে তোর স্ক্রু খোলা যাবে, এটা তো এটা আমার, আমি জিতে গেছি। আমারটা চাইনিজ স্ক্রু, এই চাইনিজ স্ক্রু দিয়ে তোর সব স্ক্রু, এটা স্ক্রু করে দিব, রক পেপার সিজার উইনার আজকে আমি। আমি রক পেপার সিজার খেলার আজকে উইনার আমি। আমি অবশ্যই হচ্ছে এখানকার ফেমাস বাঁশের সেতু, আমি একটু দেখাই।
এই টুল টুল তুই কান্দছ কেন যা আমার পিছে চলে এদিকে আয় ভাই ভাই সাস হ্যাঁ তুই কেমন আসলে এদিকে আমরা এখন আছি চাতলপা নামে একটা গ্রামে যেটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি আমার মামার বাড়ি হ্যাঁ সিম 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 বাসায় গিয়ে খাই সিম তো এখানে হচ্ছে মামার শ্বশুর বাড়িতে আমরা রেস্ট নিব দেন হচ্ছে আমরা যাব বাঙ্গালপাড়াতে মেলায় মুরগি এখানে খেলা করতেছে আমার মনে আছে আমার রাস্তা মনে আছে আমি ব্যাগ দিলাম ছিড়ে গেছে এটা থাক আমার কাছে থাক সবাই একটু হ্যালো বলে দাও এগুলো হচ্ছে ভালোবাসা আমার নেক্সট লাইন কে রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখো ওকে রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি বাহ 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 শহুরে ছেলে শীতের একটা সুন্দর সকালে তো আমি ঢাকা যাচ্ছি না আমি যাচ্ছি এটা তোর এটা ফটো করে দিছে এটা কেস স্ক্রু করে দিছে যা আমার পিছে চলে এদিকে আয় ভাই ভাই সাস সস লাগালি তুই জেলে লাগালি আলু ভর্ত দিয়ে তুই পাউরুটি খাইলি তোকে দেখে গাইছে আমার রিমিক্স কাভালি কে গাও না তুমি আমার ব্লগে আসো আমার কি সৌভাগ্য তুই যে টান্ডা দিছস আমি এখন চলে আসছি বাঙ্গালপাড়ার মধ্যে আর এখন সিন হচ্ছে আমার ভাই বোন যারা যারা আছে সবাইকে নিয়ে এখানে ফুচকা খাইতে আসছি তো অ্যাকচুয়ালিতে আমি আজকে ভাবছিলাম যে ব্লগিং করব বাট
আমি এখানে আসার পর একটু শক, কারণ হচ্ছে মেইন কারণ হচ্ছে এখানে আমি অ্যাকচুয়ালিতে 10 বছর আগে যেমনটা দেখে গেছি তেমন নাই, তো নতুন জিনিসগুলো একটু অ্যাবজর্ব করতে আমার একটু টাইম লাগতেছে। সো এর জন্য আমি আজকে ব্লগিং করতেছি না, দেখা হবে কালকে সকালে। এর আগে আমার কাজিনদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এই যে আমার সব কাজিন সাবস্ক্রাইবাররা এখানে আছে, সবাই ইন্ট্রো দাও। অভিতি ভাই সবাই একটু হ্যালো বলে দাও। এগুলো হচ্ছে ভালোবাসা আমার, কারণ সবগুলোর সাথে আমার প্রায় 8 থেকে 10 বছর পরে দেখা হয়েছে। ওই যে ডাক্তার, ওইটা ডাক্তার, এ মুন্না ভাই, এটা হচ্ছে ডাক্তার। আর এগুলো এখনো হয় নাই, কিছু হবে। এই আর ও ফিলোসফার কুমড়া মার্কে নির্বাচনে দাঁড়াবে এবার। তো এখন সেন হচ্ছে আমরা ফুচকা খাবো, আর এখানে ফুচকা বানানো হচ্ছে। তো এখন ফুচকা খাবো, আর এখন কোনো ব্লগিং করতেছি না, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইস। সো দেখতে পাচ্ছ কি পরিমাণে ঠান্ডা এখানে। আর গতকাল রাতে ব্লগিং করি নাই, কারণ হচ্ছে আমি এখানে যে জায়গাতে যাই আমার পুরানো মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো, আর আমি নতুন মানে জায়গাগুলোর সাথে আমি অ্যাকচুয়ালি মিলাইতে পারতেছিলাম না আমার নতুন মামার বাড়ি। সো এখন প্ল্যান হচ্ছে আমরা সবাই যাচ্ছি অষ্টগ্রামে, ওখানে ঘুরতে যাচ্ছি। আর অষ্টগ্রাম যাওয়ার অ্যাকচুয়ালিতে মেইন উদ্দেশ্য হচ্ছে একটু ভ্লগিং করবো এখানে গিয়ে, সিনগুলো একটা নেব, আর আমার বাড়ির ফুটেজ এখন আমি নিয়ে নেই, ওইটাও দেখাবো। এই জিনিসটা ভালো লাগে গ্রামে আসলে, যে করে যে বাতাসটা বের হয়। আর একটু আগে কলের ঠান্ডা পানি দিয়ে স্নান করছি, সো অনেক বেশি ঠান্ডা ছিল বাট করে ফেলছি। আর এখানে এখন বেলা বাজে 8:30, ওইদিকে মন্দিরের কীর্তন চলতেছে। পৌষ মাসের এই সময়ে আচ্ছা আমার মনে হয় না এখন আর কিছু শোনা যাবে, কারণ প্রচণ্ড মাইকের আওয়াজ আসতেছে। অষ্টগ্রাম গিয়ে ধ্যান কথা বলি, আর অষ্টগ্রাম যেতে যেতে একটু এখানকার ফুটেজগুলো দেখো। চা পিছে উঠে যা, আমি সামনে বসে যাচ্ছি, সামনে বসে যাও। তো এখানে এমন পরিমাণ ঠান্ডা যে কোনো ফুটেজ আমি এখন নিতে পারতেছি না, কারণ কুয়াশার কারণে কিছু দেখাই যাচ্ছে না। আর এখন আমরা টমটম ধরে যাচ্ছি অষ্টগ্রাম, আর এই রাস্তাটা অনেক পরিমাণে জোশ। আমি কালকে রাতে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে
অন্ধকারে কিছু দেখা যাবে না আর এখন দিনের বেলা ফুটেজ নিতে পারতেছি না কারণ কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না লিটারালি সো আমার সাথে আমার কাজিনরা আছে এখন যাচ্ছি আমরা অষ্টগ্রামে কেন যাইতেছি আমরা ডাক্তার ডাক্তার সাহেবের আমরা কেন যাইতেছি আচ্ছা স্মৃতি চারণা আর আমি একটু বলছিলাম যে ব্লগিং করব যার কারণে যাচ্ছি সো ক্যামেরা পড়ে যায় আমার হাত থেকে এত ঠান্ডা আমরা টমটম থেকে নামলাম এটা আর এখন আছি আমরা কুতুব শাহী মসজিদ অষ্টগ্রামে আর এখানে এত ঠান্ডা যে ঠান্ডার কিছু শুট করতে হয়নি আমার মনে হচ্ছিল আমার হাত থেকে আমার ক্যামেরা পড়ে যাবে এই পরিমাণে ঠান্ডা আর এখন আসছি মসজিদটা একটু দর্শন করার জন্য ভাই লোক আমি একটু মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাই তবে ঠান্ডা কেমন মারাত্মক 12 ডিগ্রি সেলসিয়াস আসলে 12 চলতেছে না এই কি পরিমাণে ঠান্ডা ঠান্ডা কেমন লাগে ঠান্ডা কেমন লাগে ঠান্ডা কেমন লাগে তো এটাই হচ্ছে সেই কুতুব শাহী মসজিদ আর এটা এখানকার অনেক বিখ্যাত আমরা এখানে কিছুক্ষণ থাকবো আর মসজিদ যেহেতু এখানে একটু ভিডিও রেস্ট্রিকশন আছে তো এখানে কিছুক্ষণ একটু ছবি টবি তুলে দেন এখান থেকে বের হবো আচ্ছা আমরা এখন আছি উত্তরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে এই ডাক্তার পড়তে হবে এই ডাক্তার ঘরসে দেখে এসছি আরে কো আর এই যে রাস্তার যে এরিয়াটা দেখাইছিলাম এটা হচ্ছে স্কুলের এরিয়া এখানে আমরা স্মৃতিচারণ করতে আসছি আমাদেরকে নিয়ে আসছে আমরা এখন এই গ্রুপের সাথে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি thank you
এগুলো হচ্ছে ভালোবাসা আমার। সব সাবস্ক্রাইবার মন্দিরের কীর্তনের আগে এখানে একজন একজনের বাসা থেকে কীর্তনটা শুরু হয়। আসলে এটা একজনের বাসা থেকে মানে একজন গুরুর বাসা থেকে গুরু না, এটা হচ্ছে এই গ্রামটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এটার মধ্যে আমরা পড়তেছি এক পার্টে, আমরা নদীর পাড়ের এলাকার মানুষ, ওরা নিজে একটা আলাদা করে নেয় দাস সম্প্রদায়। তো ওখান থেকে আমরা নগর কীর্তন শুরু করব। তো নগর কীর্তনের ছোট ছোট অংশ আমি এই ভিডিওতে দিব, কারণ পুরো অংশ দিতে গেলে এটা বিশাল বড় হয়ে যাবে। সো একটু একটু অংশ আমি নিব আর নিয়ে দেন আমরা ডাইরেক্ট মন্দিরে চলে যাব।
এখন এই গ্রুপের সাথে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। ওখান থেকে আসলে মেন কীর্তন হবে, তারপরে হচ্ছে মেলার মাঠে। আর এটার পাশে হচ্ছে মন্দির। এই যে এতক্ষণ যে কীর্তনটা চলতেছে এটা এখন মন্দিরে গিয়ে শেষ হবে, তারপর ওখানে হবে লুট। তো এই যে এখানে থামবে ওরা, তারপর এখান থেকে ডাইরেক্ট মন্দিরের গেট, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। গাইস, এই মন্দিরে এসে এই হরিনাম কীর্তনটা এখানে শেষ হবে, আর ওখানে হবে লুট। তো এখানে অনেক মাইকের আওয়াজ, তো আমি অনেকগুলো র ফুটেজ এই ব্লগের মধ্যে দিব, কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেক রেয়ার আমার লাইফের। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তো অনেক রেয়ার, এগুলো মানে ডাবল পিস হবে না। তো এই অনেকগুলো র ফুটেজ আমি এই ব্লগের মধ্যে দিব, আর মন্দিরে যতক্ষণ থাকবো কোনো আওয়াজ শোনা যাবে না। তো আমি সব র ফুটেজগুলো দেখাবো। তো গাইস, এখানে আমার পুরো ফ্যামিলি আছে, এখানে হাত দিয়ে দাও। কিছু শোনা যাইতেছে না, মাইকের আওয়াজ বেশি। তো মন্দিরের এই মাঠের মধ্যে মেলা বসে ছোটখাটো, আমি এখন মেলাগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, তারপর এখানে হবে লুট, হরিনামে লুট হবে, বাতাসা
বাতাসা তিল্লাই আর কিছু কিরাই ফল, এগুলো হচ্ছে লুট। লুট মানে হচ্ছে এগুলো ভক্তবৃন্দদের মাঝে বিতরণ করা হবে। আর এখানে মেলা দেখতে ঘুরে ঘুরে দেখবো, মহাপ্রসাদ বিতরণ দেখবো। আর আমার মা অনেক খুশি এখানে এসে, আর হচ্ছে এখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে আমার পুরো ফ্যামিলি আছে। এই সবাই একসাথে চিৎকার দিবা, সবাই আমার ব্লগিং এ আছো, ব্লগে সবাই ভিডিওতে আছো, একসাথে চিৎকার দিবা। রেডি? আন্টি ভিডিও করতেছি, ভিডিও করতেছি, ভিডিও করতেছি। হ্যাঁ করো করো। আচ্ছা এখন এখন হবে ফায়দা হয়েছে, এখন হবে হরিনামের লুট। একটু আগে যেটা দেখলাই যে গামলা ভরে ভরে প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে, তো এখন আমরা লুট দিব, ডাইরেক্ট মন্দিরের ভিতরে ঢুকতে হবে। আমি নাকি দাদা, আমি জুতাটা রেখে আসি। 11 বছর পর আমার ভেগনার সাথে দেখা, তো অনেক বেশি জোশ লাগতেছে। অনেক লম্বা হয়ে গেছে, আগে আমার থেকে বাইকটা আসছিল। তো এখন হরিনামের লুট হবে, এখানে সবাই আছে প্রসাদ নেওয়ার জন্য, আর আমরা একবারে মন্দিরের ভিতরে। এখান থেকে প্রসাদের প্রসাদগুলো নিয়ে যাওয়া হচ্ছে বস্তা করে, যেন আমরা সবাইকে বিতরণ করতে পারি। তো এই কীর্তন আর মেলাকে ঘিরে এখানে প্রচুর ফলের দোকান, আর ওই দিকটা হচ্ছে মেলা যেটা আমরা ঘুরবো একটু পরে। আর এখান থেকে আমরা প্রসাদ কিনে মন্দিরে লুট দিব। তো এই সবগুলো প্রসাদ হিসেবে মন্দির থেকে আমরা লুট দিব। ওবে আরো বাজার থেকে অনেকগুলো জিনিসপত্র কিনতেছে, সবগুলাই হরিনামে লুট দাও। এটাই হচ্ছে মেলার বাজার, এখানে প্রচুর পরিমাণে ফল, মিষ্টি, তিল্লাই, বাতাসা এগুলো আছে, আর অনেকগুলো জিনিস আছে যে অনেক নামও জানি না আমি। তো এখান থেকে জিনিসপত্র কিনেই আমরা এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে লুট দিব হরিনামের। হরিনামে আমরা প্রসাদগুলো বিতরণ করব সাধারণ ভক্তবৃন্দের মাঝে। অনেকগুলো কঠিন কঠিন কথা বলে ফেলছি, মাথার বসে যাবে জানা বাবা। কি খবর তোমার? এম না টাটা দিয়ে দাও।
তো এখানে এখন প্রসাদ খাওয়া চলতেছে মা সবাই কেমে কেমে প্রসাদ খাওয়াই দিতেছে আমার টামে আগে খাবে তো এখন হচ্ছে বিকাল প্রায় সারাদিনে অনেক পরিশ্রম গেছে তাই একটু রেস্ট নিয়ে আমরা কাজিন কয়েকজনকে নিয়ে আসছি এখন হচ্ছে প্ল্যান হচ্ছে আমরা নাগরদোলায় চড়বো আর মেলাতে ঘুরবো টুকটাক জিনিসপত্র কিনবো এটাই হচ্ছে প্ল্যান আর এখন আলো একটু নিবু নিবু এর মধ্যেও মেলাতে যা যা আছে আজকে অল্প দেখানোর চেষ্টা করব আবার কালকে সকাল সকাল চলে আসবো যদি কিছু বাকি থাকে আর কি তো চলো ভিতরে যাওয়া যাক আমাদের ছোটবেলা আমরা আবার
তো এখন হচ্ছে বিকাল প্রায়, সারাদিনে অনেক পরিশ্রম গেছে, তাই একটু রেস্ট নিয়ে আমরা কাজিন কয়েকজনকে নিয়ে আসছি। এখন হচ্ছে প্ল্যান হচ্ছে আমরা নাগরদোলায় চড়বো আর মেলাতে ঘুরবো, টুকটাক জিনিসপত্র কিনবো, এটাই হচ্ছে প্ল্যান। আর এখন আলো একটু নিবু নিবু, এর মধ্যেও মেলাতে যা যা আছে আজকে অল্প দেখানোর চেষ্টা করব, আবার কালকে সকাল সকাল চলে আসব যদি কিছু বাকি থাকে আর কি। তো চলো ভিতরে যাওয়া যাক। একটু আগে নিচে আসলাম, কি কন্ডিশন আমি জানি না, সবার কি অবস্থা? অনেক এনজয় শুরু হয়ে গেলাম, অনেক এনজয় করতেছে। আর এম এ ডাক আনতেছে তোমার সেফটির জন্য। না না হ্যাঁ কি করতেছে,
তোমরা ক্লিপ টিপ নিবা নি দাও দেখবো না জিলাপি পার্টি করতেছি আর ফুচকা পার্টি ওই সময় মেলা দেখে বাসা চলে গেছিলাম তারপর এখন আবার আসছি এখন এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব তারপর কি হবে দেখাই দিব তো আজকে সিন ছিল কিছুটা এমন তো আজকে হচ্ছে আমার এখানে ডে ফোর আর ডে ফোরে মেলার অবস্থা এখন শিথিল মেলা আস্তে আস্তে উঠবে এখন মানে শেষ প্রায় আর প্রপারলি আজকে আমার এখানে শেষ দিন গাইস এখন আমি এই যে ছোট ছোট জিনিস কতগুলো কিনবো বলছিলাম যে এটা হচ্ছে একটা মেকআপ কিট ছোটদের ছোট বাচ্চাদের আর এখানে খুব সুন্দর একটা কাঠের চিরুনি আছে এই যে ওখানে দাদা কাঠের চিরুনি আমার বাড়ি রসের হাড়ি তো শীতের এই ঠান্ডা মিষ্টি সকালে আমরা আজকে নাস্তা করলাম বাসি মুখে জিলাপি চা চা আর মুড়ি দিয়া আর এখন আমরা যাচ্ছি লঞ্চঘাটে আর আজকে হচ্ছে আমার মামার বাড়িতে ডে থ্রি আমার এই যে কাজিন এই যে নুরা ফাতেয়া এই যে আমরা সবাই এখন যাচ্ছি লঞ্চঘাটে ওখানে এই ঠান্ডা এই যে কুয়াশা কতটা এখানে দেখা যাচ্ছে এই ঠান্ডা কুয়াশার মধ্যে গরম গরম চা খাওয়ার জন্য আমি হলাম এখন আপনাদের ফ্রি ফায়ার চ্যাম্পিয়ন সূর্য রায় খাইছে রে সর্বনাশ আমি ভিডিও ছাড়ছিলাম না ভিডিও ছাড়ছ হ্যাঁ দুইটা ভিডিও কই রা ফ্রি ফায়ার কোথায় ছাড়ছ হ্যাঁ কোথায় ছাড়ছ ইউটিউবে ইউটিউবে চ্যানেল নাম বলে দাও হ্যাঁ চ্যানেল নাম বলে দাও আরজু ভাই হ্যাঁ আরজু ভাই আরজু ভাই আরজু ভাই খাইছে রে খাইছে রে কেডা ব্লক করতেছে আমি আনো চলো আমরা এখানে ঘুরতে এসেছি আর এখানে মেলা মেলাতে
চা বানানো হচ্ছে তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না ধরি একটা সময় এখানে আসার শুধুমাত্র একটা রাস্তা ছিল যেটা হচ্ছে লঞ্চ ঘাট আর আমরা ওই লঞ্চ ঘাটের মধ্যে যাচ্ছি এত রায় না এই মাটির রাস্তা ধরে যেত এখন আমি এই যে ছোট ছোট জিনিস কতগুলো কিনবো বলছিলাম যে এটা হচ্ছে একটা মেকআপ কিট ছোটদের ছোট বাচ্চাদের আর এখানে খুব সুন্দর একটা কাঠের চিরুনি আছে এই যে ওটা না কেন খুব সুন্দর একটা কাঠের চিরুনি আর সাথে হচ্ছে এই যে ছোট একটা বাড়ি আর হচ্ছে একটা কলমদানি বহুদিন ভাবত রঙ্গে ভেসেছি কত রঙ্গে বহুদিন ভাবত রঙ্গে ভেসেছি কত রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তো গাইস চলে যাচ্ছি এখন চট্টগ্রাম অনেক মজা করলাম মেলার মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম সব কিছুই দেখবা তোমরা আর এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে হ্যাঁ হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও আর আমি হ্যাঁ আমি ব্লগগুলো আমার নিজের জন্য করি আর তোমাদের যাদের ভালো লাগে আমার ভিডিও আমার জীবনের গল্পগুলো তারা আমাকে সাবস্ক্রাইব করো আর আমার এই জীবনের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো আর এই সিন যেগুলো যেগুলো থাকবে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করা হবে আর হ্যাঁ জীবনকে উপভোগ করো এনজয় করো জীবন আসলে অনেক সুন্দর যদি তুমি তো সুন্দরভাবে উপভোগ করতে পারো হ্যাঁ সো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ওয়ান